বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একসময়কার কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আমি যে প্রসঙ্গটা করতে চাই, যে বিজয়ের মাসে আমরা কথা বলছি, সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। বাংলাদেশের বয়স 50 বছর। রাজনীতি, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, নির্বাচন বাংলাদেশ স্বাধীন করতে মুখ্য ভূমিকা পালন করেছে এবং তারপরে বাংলাদেশে বহু গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে, সেখানেও রাজনীতিবিদদের এই মুখ্য পালন করেছে। 50 বছরের মাথায় এসে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনাদের কাছে, যে রাজনীতি এতদিন ধরে বাংলাদেশ করছে, বাংলাদেশের রাজনীতিকরা করছে, রাজনৈতিক দলগুলো করছে, এই রাজনীতি দিয়ে চলবে কিনা? মানে বাংলাদেশের সামনের দিনের লক্ষ্য অর্জন, আরো 50 বছর পরে বাংলাদেশকে আমরা যে জায়গায় দেখতে চাই, কিংবা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের অঙ্গীকারগুলো, সেগুলো পূরণ করবার জন্য এই রাজনীতি যথেষ্ট কিনা, নাকি রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন দরকার? ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। জি, ধন্যবাদ। এটা খুবই ওয়াইড একটা কোশ্চেন, এখানে ডিসকাশনের যথেষ্ট সুযোগ আছে। আপনাকে খুবই ধন্যবাদ যে এই ধরনের একটি প্রশ্নে আমাকে ইনভলভ করার জন্য। ইয়াং জেনারেশন আমরা যারা রাজনীতিতে আসার চেষ্টা করছি বা সেই ধরনের আকাঙ্ক্ষা রাখি, আমাদের কাছে তো প্রথমত একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, যে আমরা যারা স্বাধীনতা যুদ্ধ প্রত্যক্ষভাবে দেখিনি কিংবা আমাদের যাদের সেই সুযোগ হয়নি যুদ্ধে অংশগ্রহণ করার, আমরা স্বাধীনতার যেই ইতিহাস সম্পর্কে আমরা সেটা বই পুস্তকে পড়ে হোক কিংবা মিডিয়ার কল্যাণে হোক, আমরা অথবা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছ থেকে যা জানি, সেখান থেকে 50 বছর পরেও এসে আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয়ে, সেটা রাজনৈতিক কারণে হোক বা অন্য কোনো ব্যক্তি স্বার্থের জন্য হোক, কিছু সেটেলড ম্যাটার যেটা অন্যান্য বিশ্বে দেখি যে তাদের পলিটিক্যাল ভিউজ যেটাই হোক বা অপিনিয়নে দ্বিমত থাকতে পারে, কিন্তু কিছু কিছু স্বাধীনতার বিষয়ে, ইতিহাসের বিষয়ে কিন্তু তারা একটা জায়গায় একমত। আমরা স্বাধীনতার প্রায় 50 বছরের দ্বারে এসেও এখনো পর্যন্ত আমাদের এখানে ডিবেট হয় যে স্বাধীনতার ঘোষককে, কিংবা দেখা যাচ্ছে যে কার ভূমিকা কতখানি ছিল। তো আমরা নতুন প্রজন্ম আমরা চাই যে এই বিষয়গুলো, তো কিছু সেটেল ম্যাটার আছে, এগুলোতে যত বেশি ডিসপিউট করা হবে ততই আমরা পিছনের দিকে যেতে থাকবো। এখন এই পর্যায়ে এসে আমরা যে রাজনীতিটা আমরা আসলে দেখতে চাই তা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা তো আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে গেছেন, একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন এবং আমাদের অন্যান্য যারা 4 নেতা ছিলেন, আমাদের যারা বুদ্ধিজীবী দিবস কিছুদিন আগে গেল, আমাদের 16ই ডিসেম্বর গেল, বিজয় দিবস গেল, তো আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করব। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড নাও। আমরা এই জায়গা থেকে আমরা আগামী প্রজন্মকে, আমরা যদি আরো 10 বছর পরের বাংলাদেশ দেখতে চাই, আমরা কোন জায়গায় দেখতে চাই, এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনি যেটা বললেন যে এভাবে চললে কি হবে নাকি, এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে কিভাবে চলছে। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাপক উন্নয়ন হচ্ছে, আমাদের জিডিপি বৃদ্ধি পাচ্ছে, আমাদের শিশু মৃত্যু হার যেমন কমছে, আমরা এসডিজি গোল অ্যাচিভ করতে সক্ষম হচ্ছি এবং ওই ইউএন ইন্ডেক্সের অনেক কিছুই কিন্তু আমরা অ্যাচিভ করতে সমর্থ হচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে আমরা এই রিসেন্টলি যে বিষয়টা দেখলাম, যে এই যে মূর্তি ও ভাস্কর্য নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত, অযাচিত এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় যে বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেখানে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের আলোচনার টেবিলে কথা বলেও কিন্তু তার সম্মানই ক্ষুণ্ণ করা হচ্ছে, সেটা যেই উদ্দেশ্যে করা হোক বা যারাই করে থাকুক। তো এই বিষয়গুলো আমাদের প্রজন্ম মূর্তি ভাস্কর্য এই আলোচনা চায় না। আমাদের প্রজন্ম চায় হচ্ছে বাংলাদেশে বেকারত্ব কিভাবে কমানো যায়, কিভাবে এমপ্লয়মেন্ট বাড়ানো যায়। আমাদের নতুন প্রজন্ম চায়, আমরা কোভিড আমাদেরকে দেখালো যে আমাদের হেলথ সেক্টরের কি দুরবস্থা। আমাদের নতুন প্রজন্ম চায় যে আমাদের সরকার এ নিয়ে কাজ করুক। আমাদের নতুন প্রজন্ম চায় যারা বিরোধী দলে আছে তারাও এই জাতীয় ইস্যুগুলো নিয়ে, অর্থাৎ জনগণের সাথে সম্পৃক্ত যে ইস্যু, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। আমরা কিভাবে উন্নত বিশ্বের সাথে, বিকজ এখন যে গ্লোবালাইজেশনের যুগ, সেখানে হচ্ছে আমাদের যেই যেই সেক্টরে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেটার সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে যেতে পারবো? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেখানে বেঙ্গালুরুতে তারা একটা আইটি সিটি পর্যন্ত করে ফেলেছে, আমাদের সরকার অবশ্য পদক্ষেপ নিয়েছে, গাজীপুরে আমরা আইটি সিটি পাচ্ছি, কিন্তু অলরেডি তো তারা সেই অবস্থানে আছে। এই যে আমাদের আউটসোর্সিং এ আমরা এত টাকা অলরেডি অর্জন করতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কেন পেপ্যাল ইউজ করতে পারছি না, যেটা আমাদের আইসিটি মিনিস্টার তারা বলেছেন যে পেপ্যাল অলরেডি বাংলাদেশে এসেছে, বাট আমরা সেটার এনফোর্সমেন্টটা দেখতে চাই। তো আমাদের নতুন প্রজন্মের পলিটিক্সটা হওয়া উচিত জীবনমুখী, উন্নয়নমুখী শুধুমাত্র থাকবে তা না, কারণ এর পাশাপাশি আমাদের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আমাদের গুণগত উন্নয়ন, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো শুধুমাত্র আমরা উন্নয়ন দিয়েই যে আমরা খুব ভালো করতে পারবো, অফকোর্স আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি এখন কম্পেয়ার করি ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা ওই মেয়েদের শিক্ষার হার, তারপরে হচ্ছে ওই যে নারী শিক্ষার হার, এই সব দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। আমরা জিডিপিতে এই করোনার মধ্যেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক যাদের ডাউনফল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আরো ভালো নলেজ স্কিলে ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল সবার থেকে নিচে আছি। করোনায় আরেকটা বিষয় বলবো, আমরা স্যানিটাইজেশনে করোনারও আরো অনেক আগে থেকে অনেক এগিয়ে আছি। তো সেই দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে আমাদের দেশের খুবই পজিটিভ দিক। এখন পজিটিভ দিক যেটা আছে সেটাতে আত্মতুষ্ট হয়ে বসে থাকলে চলবে না, যে আমরা এটা করলাম এটাই আমাদের অ্যাচিভমেন্ট না, বিকজ আমাদের তো অনেক দূর এগিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি দেখেন যে একটা পদ্মা ব্রিজ, এখন একটা পদ্মা ব্রিজ নিয়ে আমি এত হ্যাপি থাকতে চাই না, কারণ এটা আমাদেরকে আরো অনেক দূর পিছিয়ে দিবে। আমাদেরকে হ্যাপি থাকতে হবে পদ্মা ব্রিজ, তারপরে কি কর্ণফুলী টানেল, তারপরে মেট্রো রেল, তারপরে এভাবে আমাদেরকে আগাতে হবে। আমরা শুধুমাত্র পদ্মা ব্রিজকে কেন্দ্র করে যদি বসে থাকি তাহলে আমাদের ফার্দার ডেভেলপমেন্টগুলো কিন্তু আটকে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনীতিতে আমরা একটা কমন কনসেনসাস ডেভেলপ হোক সেটা দেখতে চাই, যে ক্ষেত্রে যে আগে একটা মাঝখানে একটা অস্থিরতা কাজ করছিল, একটা পজিটিভ দিক হচ্ছে সেই ক্ষেত্রে এখন ওই ধরনের কোনো অস্থিরতা কাজ করছে না, সেটা জঙ্গিবাদের ক্ষেত্রে হোক কিংবা সেটাই যে কিছুদিন আগেও যে ধরনের একটা গৃহযুদ্ধের কথা বলে তারা একটা অস্থিরতা তৈরি করা সৃষ্টি করলেন, সেগুলো যেমন শক্ত হাতে দমন করা হয়েছে, আমরা এগুলো দেখতে চাই না। কারণ বহির্বিশ্বের কাছে যখন দেখানো হয় যে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টালিস্ট নেশন, এই ধরনের একটা ইমেজ যখন তুলে ধরা হয় তখন কিন্তু তারা আমাদেরকে অ্যাসোসিয়েট করবে হচ্ছে প্রবাবলি আ থ্রেট ফর টেরোরিজম বা এই ধরনের কোনো কিছু, যেটা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে একটা সময় কিন্তু আমাদের দেশে স্টুডেন্ট ভিসা পর্যন্ত এটাতে এফেক্টেড হয়েছিল। আমাদের দেশের থেকে আপনি খেয়াল করবেন সিঙ্গাপুর থেকে কিছু লেবার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরে সৌদি আরব থেকে অনেককে দেখা যাচ্ছে যে আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা জানি না যে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য কিভাবে কাজ করা যায়, যারা আমাদের এই করোনার মাঝখানে আমরা দেখলাম যে রিজার্ভ আমাদের রেকর্ড হয়েছে, হ্যাঁ, কিন্তু এদের সাথে কিভাবে তাদেরকে কিভাবে তাদের সুযোগ সুবিধাগুলো কিভাবে বের করা যায়, একটা কিছু কিছু জিনিস নিয়ে আমাদের মনে হয় কাজই করা হয় না। যেমন কিছু রিপোর্ট দেখলাম যে সৌদি আরবে কত হাজার, গত 5 বছর কি 10 বছরে কত হাজার মহিলা কর্মী যারা সেখানে কাজ করার জন্য গিয়েছেন তারা লাশ হয়ে ফিরত এসেছেন। উই নেভার টক অ্যাবাউট দিস ইস্যুস, আমাদের আলোচনার টেবিলে হয় না। মেবি দে আর নট ইম্পর্টেন্ট ইনাফ, সিগনিফিকেন্ট ইনাফ, বাট অ্যাজ এ হোল কিন্তু তারাই কিন্তু আমাদের মূল অর্থনীতির চালিকা শক্তি। আমরা সবসময় গার্মেন্টস কেন্দ্রিক আলোচনা করি, কিন্তু আমাদের স্বাস্থ্য খাত নিয়ে যে আমরা শপিং মল হয় বা এত কিছু, আমাদের দেশে এত বড় বড় শিল্পপতি যারা আছেন, আমাদের যমুনার বাবুল সাহেব তিনি ইন্তেকাল করলেন, আমাদের আরো অনেকেই আছে যারা এর মধ্যে, আমি সবার নাম হয়তো বলার এখানে প্রয়োজন নেই, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যদি আমাদের এই হেলথ সেক্টরের পিছনে কাজ করতেন, তারা যদি শপিং মল কম করে যদি হসপিটাল করতেন, তাহলে তারা এবং তাদের পরিবারও তো এই সময়টায় তাদের বানানো হসপিটালে তারা অ্যাডমিশন নিতে পারতেন। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল ডেভেলপমেন্টের দিক থেকে আমরা সমষ্টিগত ভাবে চিন্তা করি কম, আমরা বেশিরভাগ সময় ব্যক্তিগত ভাবে কিভাবে আমরা অর্থনৈতিকভাবে কাজ করতে পারবো। এই যে সবাই জানি আমরা বেগম পাড়ায় কারা কারা কানাডায় টাকা পাচার করেছেন, কারা সেখানে ভোগ বিলাসিত করেছে, সেটা যে দলেরই হোক, কারণ আমরা দেখেছি যে আমাদের নিজ দলেরও যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছে। এই যে কুষ্টিয়ায় যে মূর্তি ইয়ে করলো সেটা গ্রেফতার হলো কিন্তু ছাত্রলীগ বা যুবলীগেরই কিন্তু কয়েকজন, অর্থাৎ আমাদের দলের মধ্যে ধরা হচ্ছে। কিন্তু কখন, যখনই দেখা যাচ্ছে যে বাঘাযতনের মূর্তি ভাঙা হচ্ছে তখন, কিন্তু এর আগে থেকে কখন এবং কোন একটা অপকর্ম করলেই বলা হচ্ছে যে এরা কি বাইরে থেকে আসছে, হাইব্রিড। এটা তো একটা অপকর্ম করার পরে কেন আপনি সেটাকে বলছেন? এবং এই ধরনের হাইব্রিডদেরকে বা এই ধরনের যারা বাইরে থেকে আসছে বা অন্য দল থেকে আসছে তাদেরকে আপনারাই ঢুকাচ্ছেন। এই বিষয়গুলো আমরা নতুন জেনারেশন দেখতে চাই না, আমরা দেখতে চাই একটু পজিটিভ পলিটিক্সের মধ্যে থাকা। নীলোফার চৌধুরী, একই প্রশ্ন যে যে রাজনীতি দিয়ে চলছে এখন, এই রাজনীতি দিয়ে আসলে বাংলাদেশকে তার লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে কিনা, নাকি রাজনীতিতে পরিবর্তন প্রয়োজন? এবং সেই সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। অতি সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে বিএনপির কয়েকজন নেতা, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টির নেতা, তার ডাকে একটি অনুষ্ঠানে দুদিন ব্যাপী আপনারা গিয়েছিলেন এবং সেখানে আপনাদের মিত্রদেরও অনেকে ছিলেন এবং অনেক রিটায়ার্ড আর্মি অফিসাররা ছিলেন, এবং যেখানে আপনার দলকে সেই অর্থে আমরা কোনো প্রতিবাদ কর্মসূচিতে রাজপথে দেখি না, সেই অর্থে কোনো মিছিল মিটিং করতে পারেন না। দলের দিক থেকে বক্তব্য হচ্ছে যে সরকার বাধা দেয়, সরকার করতে দেয় না, নানা রকম নিপীড়ন নির্যাতনের শিকার। আবার লক্ষ্য করলাম যে আপনারা সবাই মিত্ররাই, এর মধ্যে অন্য কেউ ছিল না, মিত্ররা মিলে যে কোনো নামেই যে কোনো একজনের উদ্যোগে একটা কর্মসূচি পালন করলেন। সেই কর্মসূচি পালন করবার জন্যে কারণে আবার আপনার দল থেকে দুজন নেতাকে শোকজ নোটিশ করা হলো, আবার সেটা করা হলো সিনিয়র নেতাকে জুনিয়র নেতা শোকজ করলেন। তো সব মিলিয়ে এটিও শুনতে চাই যে এটিও আসলে কি ধরনের রাজনীতি, মানে বুঝতে চাই এটিকে রাজনীতির কোনো ইতিবাচক গুণগত পরিবর্তন হচ্ছে কি না আপনাদের দলের ভেতরেও? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি বিজয় দিবসের, বিজয়ের মাসে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার সাথে আছেন আজকে টেলিভিশনের সামনে এবং সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে। বিজয়ের 50 বছর আপনি বলেছিলেন প্রথমেই। 50 বছর আমরা কি পেয়েছি? আমাদের গোল, আমাদের গোল কোথায়? ভূতের পা নাকি পেছনের দিকে যায়। আমি যদি বলি গণতন্ত্রের জন্য আমাদের যুদ্ধ ছিল, অর্থনৈতিক বৈষম্যের জন্য আমাদের যুদ্ধ ছিল। আমরা সেই বৈষম্য, আমার ছোট ভাই বলেছেন বৈষম্য যদি আমরা মিটাতে পারতাম তাহলে বোধহয় বেগম পাড়া, শেখ পাড়া হতো না। আমরা পারি নাই বৈষম্য মেটাতে। সেদিন পাকিস্তানে যে কারণটার জন্য আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, সেই কারণটায় সেই সময়কার টাকা এবং আজকের টাকা, আজকের কারিগরি টাকা, হাজার হাজার কোটি টাকা আকাশে উঠছে, বাতাসে উঠছে। যারা ধরতে পারছে তারা জিডিপির গ্রোথ নিয়ে কথা বলছে। 1000 মানুষ, বাংলাদেশের 18 কোটি জনগণ যদি থাকে, তার 1000 মানুষের অনেক টাকার সঙ্গে আর বাকি 1000 বাদে 18 কোটি, তাদের সামান্য টাকার সাথে জিডিপির গ্রোথ ডিপেন্ড করে না। আমি যদি কবির ভাষায় বলি, হাসান হাফিজ বলেছিলেন কথা ছিল একটা পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কিন্তু আমরা এখনো অহরহ কষ্টের কবিতার মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে। আমরা জানি না আমরা বের হওয়ার পরে বাসায় ঠিকভাবে ঢুকতে পারবো কিনা। একটা নিরাপত্তার জন্য একটা দেশ, একটা সার্বভৌমত্ব, আমাদের কতটুকু নিরাপত্তা আছে? আপনি আন্তর্জাতিক মানের একজন সাংবাদিক, আপনি ভালো করে জানেন আমরা কতটুকু নিরাপত্তায় আছি। আজকে যখন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নিয়ে আমরা চাঁদাবাজি করি, আমরা রাজনীতি করি, আমরা রাজনীতিকেও ধর্ষিত করি, ঠিক তখনই আমরা এই 50 বছরে এখন মূর্তি না ভাস্কর্য, তার সপক্ষে শক্তি আমরা জড়ো করে দাঁড় করিয়ে দিয়েছি। এই যে আমাদের, আমি যখন কথা বলছি একজন খাদ্যমন্ত্রী, উনি বলেছেন প্রত্যেকটা ইউনিয়নে মূর্তি হবে অথবা ভাস্কর্য হবে। ভাস্কর্য আগেও ছিল, ভাস্কর্য এখনো আছে, ভাস্কর্য ভবিষ্যতেও থাকবে। ভাস্কর্য একটা সিম্বলিক, সেই জায়গায় আমি শ্রদ্ধা নিয়েই বলছি। ভাস্কর্য মানে এই না যে চোখ নাক মুখ একটা পুতুলের মতো, মূর্তির মতো বানিয়ে দিলাম আর ভাস্কর্য হয়ে গেল। একটা ভাস্কর্যের ভিতরে একটা গল্প আছে, শৈল্পিক আছে। আপনি যে কোনো জায়গায়, আমি আরো 1-2 জায়গায় বলেছি, আমি গৌরীপুর গিয়েছিলাম। গৌরীপুরে ওইখানে বিশাল শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ভাস্কর্য নাম দিয়ে একটা মূর্তি তুলে রেখেছে, যার নাক মুখ চোখ কাপড় চোপড় কিছুর সাথেই তাকে আলাদা করে নাম না লিখলে বোঝা যাবে না। দিস ইজ নট ভাস্কর্য। আমার কথা হচ্ছে এই যে ইউনিয়নে ভাস্কর্যের চাষাবাদ করা, বাম্পার ফলন করার তো দরকার নাই, সিম্বলিক তো বেশি থাকার দরকার নাই। হ্যাঁ, তবে এই যে যে ভাঙচুরের ব্যাপারটা, পৃথিবীতে একটা চেঞ্জ এসছে, সেই চেঞ্জে আমি মনে করি যে সেই চেঞ্জটাকে একটা জিওপলিটিক্সের উপর ডিপেন্ড করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। আমি যতই মধ্যম আয় বলি, উন্নত আয় বলি, আমরা উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি। সেইখানে আমাদের বুঝাতে হবে যে আমরা যদি ক্ষমতায় না থাকি, আমরা রাতের সরকার, আমরা অনির্বাচিত সরকার, আমরা জনগণের ভোটবিহীন সরকার, আমরা ক্ষমতায় না থাকলে জঙ্গিবাদ এখানে আশকারা পাবে। এই জন্য যে ভাস্কর বা মূর্তির কাহিনী, যে কাহিনীটা কিছু মন্ত্রী এমপি বলে ভাস্কর্য, কিছু মন্ত্রী এমপি না, শুধু একদম সরকারি দলের সবচেয়ে উচ্চমানের ব্যক্তি, ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত মূর্তি বল। আমি নিজেই সন্দিহান যে আমি কোনটাকে বলবো। আমি নিজেই এখানে এতদিন আমি কাজ করি, এতদিন আমি চেষ্টা করি পড়ালেখা করার আমার এই ভুলভাল মেধা দিয়ে, তারপরেও আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলি যে তারাই বলছে কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য। যখন কুষ্টিয়ায় প্রথমে এই ঘটনাটা ঘটলো, শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য, আমি ভাস্কর্যই বলবো তাকে সম্মান দিয়ে, যে যখন ভাঙা হলো তখন বলা হলো যে এলাকার স্থানীয় আওয়ামী লীগরা এই কাহিনীটা করেছে মুজিব কোট পরে। তাতে সরকারি দলের অপমান বোধ করলেন তারা, কিছু মানুষকে ধরে টরে টেনে হিচড়ে রিমান্ডে নিলেন। আজকে যখন সেই দিন, যদি এই বেশি দিন আগের কথা না, এক সপ্তাহ আগের কথা, যদি বিচারটা সুষ্ঠুভাবে হতো তাহলে বাঘা যতীনের একটা যে মানুষটা একটা ২০০ বছরের আমাদের কলোনিয়াকে মুক্ত করার জন্য জীবন দিয়ে গেছে, একটা বীর, তার এই ভাস্কর্যটাকে ভাঙা হতো না। এবং আজকে কি হলো, ধরা পড়লো কারা, সেই যুবলীগ, আওয়ামী লীগ বা ছাত্রলীগ। এই যে ঘটনাটা, অপরাধী যেই হোক, যদি অপরাধীর আইনের অনুশাসনের মধ্য দিয়ে জীবনটা যেত তাহলে কিন্তু আজকে এত কিছুর জন্ম হতো না। তো এই যে আওয়ামী লীগ ৭৫-এও, আমি আবারও বলছি ৭৫-এও তারাই যুদ্ধ করেছে, তাদের সবচেয়ে যে কাছের ব্যক্তিটা ছিল সেই ব্যক্তি তাদের মৃত্যুর কারণ হয়েছে। আজকে তারা নিজেরাই নিজেদের মাংস খাচ্ছে, রক্ত খাচ্ছে, নিজেরাই নিজেদের জন্য আইন বানাচ্ছে, নিজেরাই নিজেদের জন্য আইন ভাঙছে। এইভাবে চললে একটা দেশের কোনো ডেভেলপমেন্ট ওইভাবে হিসাব করা যায় না। যে কথাটা আমার ছোট ভাই বললো কিছুক্ষণ আগে, মাথাপিছু আয়, যদি আমি ডেভেলপমেন্টের কথা বাদই দিলাম, বাংলাদেশের মাথাপিছু আয় $৪০ এই মুহূর্তে, ভারতের মাথাপিছু আয় $৮০০, পাকিস্তানের মতো একটা ভাঙ্গুর রাষ্ট্রের মাথাপিছু আয় $৬০০। তো এই যে আমরা কোনখানে, যে কোনটা জিডিপি গ্রোথ বলি, কোনটা মাথাপিছু আয় বলি। একটা শিশু জন্মগ্রহণ করে ৫০,০০০, ৪৬,০০০ টাকা তার ঋণ নিয়ে, মাথায় নিয়ে, সেই দেশে আমরা এত বড় বড় কথা বলি। আজকে আমরা পদ্মা সেতু নিয়ে অনেক বড় বড় কথা বলছি, যে পদ্মা সেতুটা ৭ থেকে শুরু হয়েছে, কত লাভালিনের গল্প দেখলাম, কত কিছু দেখলাম। আমিও ধন্যবাদ দিতে চাই একজন মাননীয় প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, অনেক কিছুই সে পারে নাই, কিন্তু সে চেষ্টা করেছে পদ্মা সেতু করতে। যদি সেটাই আমি কিছু কথা আপনাদের বলতে চাই, যে আমি ধন্যবাদ তখনই দিতাম, কিন্তু ওই কিন্তুর জায়গায় আমি বলতে চাই মাত্র কয়েকটা স্পেন লাগানো কমপ্লিট হয়েছে, এখনো ১.৫ বছর সময় লাগবে পদ্মা সেতু সবগুলো হয়েছে, আমি এটাই বললাম। এরপরে কাজ করতে এখনো ১.5 বছর লাগবে। তারপরে আমি যদি বলি, সেতুর কাজ শুরু করার পর নকশার যে ত্রুটিগুলো এখন পর্যন্ত, আমি আস্তে করে আরেকটু গেলেই আমি বুঝতে পারবো। ২০০৭ সালে একনেকে ১০,১৬১.৭৫ কোটি টাকার প্রকল্প ছিল, যেটা ২০২০-এ এসে ৩০,০০০ টাকা ছাড়িয়ে গেছে, ৩০,০০০ কোটি টাকা। তারপরে ৪ নম্বর, কেন পদ্মা সেতু এত খরচে? পাইলিং এর যুক্তি কি যথেষ্ট? সাগরে যেসব প্রকল্পগুলো হয়, আমরা ইন্ডিয়ার কথায় বলি, সেইটা গভীর সাগরেও যদি পাইলিং করা যায় বা স্পেন বসায়, সেইখানে আসামে ৯ কিলোমিটার দীর্ঘ সেতু করতে ২০১৭ সালে, বেশি দিন আগের কথা না, ১,০০০ কোটি রুপি খরচ হয়েছে। ১,০০০ রুপি বাংলাদেশে ডাইভার্ট করলে, একই মাটি, একই সবকিছু, সেটা ডাইভার্ট করলে ১,০০০ না হয় ২০ কোটি বা ১১০০ কোটি বা ১২০০ কোটি টাকা হতে পারে। সেইখানে ৩০,০০০ কোটি টাকা। এই যে লুটপাট, এই যে খাওয়া দাওয়া, এই যে চুরি করা, ডাকাতি করা, এই যে মানুষের ঘরে ঘরে টাকার ভল্ট নির্মাণ করা, এটা হতো না। ৫ নম্বর, ১০৫ বছর আগে পদ্মা নদীর উপর যে হার্ডিজ ব্রিজটা ছিল, সেটাও কিন্তু ১০৫ বছর আগে 2টা লাইন ছিল ট্রেন যাওয়ার জন্য। এখন সেটা এই এতদিন পরে যে সেতুটা হলো, সিঙ্গেল লাইনে ট্রেন যাবে, সো দ্যাট আরেকটা সেতু যে কোনো ভাবে করতে হবে, নইলে ট্রেন যেতে পারবে, ফিরতে পারবে না। तो ये ट्रेन जेते पारबे फिरते पारबे ना এত বড় এত লম্বা ভুল না না তারপর আমি বলি যেতে হবে ফিরতেও হবে কিন্তু লাইন তো একটা তারপরে হলো কি পদ্মা সেতুর মূল প্রকল্পে একটি প্রকল্প আপনার বিড একটি বিড যেটা সাবমিট করা হয়েছে একজন টেন্ডার দিয়েছে একজনই কাজ পেয়েছে যে দেশে বাজেট হয় 5 লক্ষ কোটি টাকা সে দেশে বছরে 5000 কোটি টাকা খরচ করতে পারে না সরকার সরকার নাকি এত বড় ধনী সরকার আত্মনির্ভরশীল সরকার মধ্যমায় সরকার সে দেশে সে 5000 কোটি টাকার জন্য ব্যাংকে ব্যাংকে চাঁদাবাজি করছে সমস্ত বাংলাদেশে চাঁদাবাজি করেছে জনগণের টাকা নিয়েছে এবং ব্যাংকে ব্যাংকে দান বাক্স খুলে বসেছে এরপরে আপনার যেটা আর 8 নম্বরে আমি যেটা বলতে চাই যে দেশে আপনার 10000 কোটি টাকা মেরে দেয় পিকে হালদারের মতো একটা লোক অথচ পদ্মা সেতু 30000 কোটি টাকার জন্য আমাদের জনগণের দ্বারে যেতে হয় দারপ্রান্তে আমি তারপরে টুলটুল এসব নিয়ে আমি বাদি দিলাম তো এই যে এত কিছুর পরে আমরা কিন্তু এখনো আমাদের গোলে এই যে জিল্লুর ভাইয়ের গোল আমরা একটা গোলে আমরা পৌঁছতে পারি কিন্তু আবার এক পক্ষের আলোচনা আছে আমি কিন্তু আপনার নিজস্ব আমি ওইটা বলছি তা এখন আমি আপনাকে রাজনীতি তো আর কেবলমাত্র আমলিক চেঞ্জ করতে পারবে না রাজনীতি চেঞ্জ করতে বিএনপি এবং অন্যদের ভূমিকা লাগবে কথা বললে একটাই যদি আমি বুঝায় জনগণকে না বলতে পারি তাহলে অনেক কিছুই বলা যাবে না আজকে দেখেন যে এই যে বিটিআরসি যে চেয়ারম্যান হলো শ্যাম সুন্দর শিকদার সে এর আগে বেসিক ব্যাংকের পরিচালক ছিল সে এবং আব্দুল হাই বাচ্চু মিলে একাই 4000 কোটি টাকা খেয়ে ফেলেছে তারপরেও তাকে এই শ্যাম সুন্দরকে আমাদের बीटीआरसी ते आनते होयेছে কেন এটাই কি উন্নয়ন এটা যদি উন্নয়ন হয় আমার বলার কিছু নাই আপনি যে কথাটা বলেছেন যে কয়েকদিন আগে যে এটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমিও ছিলাম হ্যাঁ সেজন্যই আপনাকে প্রশ্ন করা আপনি করেছেন আমিও ছিলাম এখন মুক্তিযুদ্ধে দেখেন করোনাকালীন সময় যে কেউ এটা 20 দলের একটা দল কল্যাণ পার্টি নট অনলি কল্যাণ পার্টি 20 দলের যে কোনো প্রোগ্রামে উনি পার্টি হিসেবে ডাকেননি উনি ব্যক্তিগতভাবে ডেকেছে কিন্তু কল্যাণ পার্টির আপনার ব্যানারটা কল্যাণ পার্টিরই ছিল আচ্ছা সো সেইখানে উনি যখন দাওয়াতটা দিয়েছেন কল্যাণ পার্টির হয়ে দাওয়াতটা দিয়েছেন তো আমরা গিয়েছি আমরা মুক্তিযুদ্ধের কথা বলার জন্য গিয়েছি সেখানে কিছু পঙ্গু মুক্তিযোদ্ধাদের দেখার জন্য গিয়েছি নিজের কাছে মনে হয়েছে প্রাউড ফিল লাগার জন্য দুইটা যদি মুক্তিযুদ্ধের উপর যদি দুটো কথা বলি ভালো লাগবে যেহেতু সাভারে যেতে পারছি না এই করোনার জন্য অনেক কিছুই আমাদের সীমাবদ্ধতা চলে আসছে সেই জন্য যাওয়া আমরা তো খুব জুনিয়র লেভেলে আর এই জায়গায় আমার মনে হয় না যে শুধুমাত্র ওই মিটিং এ যাওয়ার জন্য হাফিজ সাহেবদেরকে শোকজ করা হয়েছে শোকজ কেন করা হয়েছে একটা দল গণতান্ত্রিক দল শোকজ করতেই পারে আপনি যেটা বলেছেন জুনিয়র সিনিয়রকে শোকজ করেছে জুনিয়র সিনিয়রকে দায়িত্বপ্রাপ্ত শোকজ নোটিশ যাকে শোকজ করা হচ্ছে তার কাছে যাবার আগে গণমাধ্যমের কাছে গেছে হ্যাঁ সেটা সেটা আমি দল দল ভালো বলতে পারবে তবে আমি এই জায়গাটা গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করেই বলতে চাই মুক্তিযুদ্ধের আলোচনায় গেছেন বলে সেটাও একটা কারণ হতে পারে আমি বুঝতে চাইছি জাস্ট বিএনপি নিজেই তো একটা মুক্তিযুদ্ধের দল তাহলে মানে নিজেই মুক্তিযুদ্ধের দল বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের অগ্রাধিকার না সেটা তো অন্য অনেক আগের কথা এখন কি সেটি বিএনপি স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে অনেক কমিটিতে মুক্তিযোদ্ধারা এখানে প্রাধান্য পেয়েছে তো আমার মনে হয় যে এইখানে একটা কোনো একটা জায়গায় ভুল বোঝাবুঝির একটা ব্যাপার আছে এবং আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে কারণ বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এইজন্য আমার ভালো লেগেছে এই কারণে যে এটা কিভাবে গণতন্ত্র করার সময় গণতন্ত্রকে ফলো করেছে যে বলেছে এটা আলাদাভাবে বলতে পারতো সেটা না করে যে দায়িত্বপ্রাপ্ত তার মাধ্যমে আসছে এবং আনসারটা যখন দেওয়া হয়েছে তখনও গণমাধ্যমের মাধ্যমে এসছে এখানে একটা আপনি আপনার দৃষ্টিতে বলতে পারেন যে এখানে হয়তো বা সংকুচিত কিছু দেখানো হয়েছে আমি আমার জায়গা থেকে বলবো এখানে সংকুচিত না এখানে বড় করে বড় পরিসরে দেখানো হয়েছে যে গণতন্ত্রের প্রতি এইভাবে সম্মান দেখানো উচিত হতে পারে কারণ আমার মনে হয় যে এই সমস্যা এরকম ব্যাপার আছে যে বিএনপির মধ্যে কিছু কিছু লোক আছে যেটি অনেক আগে থেকে বলা হতো যে বিএনপির ভিতরে বিদেশি এজেন্ট আছে বিএনপির ভিতরে সরকারের এজেন্ট আছে বা সরকারি এজেন্সিগুলোর লোকজন আছে যারা আসলে বিএনপিকে ঠিক তার যেই বিরোধী দলের রোলটা সেটা পালন করতে দেয় না এবং সে কারণেই কি এরকম যে যারা কিছু কথা বলতে গেছেন যারা একটু রাজপথে নামলেন তাদেরকে ঠিক বাধা দেয়া বা নিরুৎসাহিত করা এবং এই একজনকে আক্রমণ করে বা একজনকে শোকজ করে আসলে আরো হাজার জনকে বার্তা দেয়া হয় ব্যাপারটা কি এরকম কি আমি আপনার সে ফর এক্সাম্পল বাংলাদেশের কোন একটা জেলা কমিটি মনে করলো যে তারা একটা প্রতিবাদ সমাবেশ করবে বা একটা মিছিল করবে তার জন্য তো নিশ্চয়ই তার কেন্দ্রের অনুমতির প্রয়োজন নেই কারণ দেশের যা সমস্যা দেশের যা দাবি দেওয়া আপনারা যা প্রতিদিন আপনাদের আবাসিক প্রতিনিধি প্রতিদিন যা সাংবাদিকদের ডেকে বলেন সেই প্রেক্ষিতে যে করতে পারে তো সেই কারণে যে কেন্দ্রের কেন পারমিশন নেওয়া হলো না বা অনুমতি নেওয়া হলো না সেই কারণে জেলা কমিটির কে শোকজ করবে কিনা শোনেন যদি কোনো দল বিরোধী কাজ না হয় যদি দেশ বিরোধী কাজ না হয় তবে কেন্দ্র এটা নিয়ে কথা বলবে আপনার ধারণা আপনি তো ছিলেন মেজর হাফিজ শওকত মাহমুদের সঙ্গে না শওকত মাহমুদ সেদিন ছিল না পরের দিন ছিলেন মেজর হাফিজের সাথে যে দিন আমি ছিলাম তাতে কি মনে হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ নিয়েই কথা হয়েছে দেশে মানে আপনাকে মনে হয়েছে যে দলবিরোধী কিছু হয়েছে প্রশ্নই আসে না এবং আমি আপনাকে এটাই বলবো যে এটাই বোধহয় শুধু কারণ না এই কারণে তাহলে তো আমাকেও বলার কথা ছিল আমাকে তো বলে নাই আমিও তো সম্পাদক মনে একজনকে মেরে আরেকজনকে শিক্ষা দেয়া হয়তো বড় রূপে দিয়ে গেল আমার কাছে এরকম মনে হয় না আমি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করি ধারণ করি এবং ওই লোকটার জন্যই আমি এই দলটা করি তো সেই জায়গায় আমি বলতে চাই যে এইখানে মনে হয় যে অন্য আরো কোনো কারণ আছে যেটা হতে পারে যে -2 ফর্মুলা আপনি নিশ্চয়ই ভুলে যান নাই সেটার যদি দোসররা যদি সরব থাকে সেই সরবের জায়গায় যদি আপনি যে কথাটা বলেছেন -2 ফর্মুলায় যারা ছিলেন তারা আপনার দলের স্ট্যান্ডিং কমিটিতে আছেন তারা আপনার দলের আওয়ামী লীগ আছেন মন্ত্রীও হয়েছেন তাহলে তারা এখনো মন্ত্রীতে আছে এটাই স্বাভাবিক ব্যাপার যে ভঙ্গুর গণতন্ত্র যে দেশে বাস করে সে দেশের মানুষগুলো সে দেশের নেতাগুলোর চরিত্রগুলো যেমন ফ্ল্যাগসি হয় সে দেশের ডিসিশনগুলো ফ্ল্যাগসি হয় আমি একটু শেষ করি ফ্ল্যাগসি হয় এই ফ্ল্যাগসির জন্যই কিন্তু আমরা শ্রদ্ধা করতে পারি না রাষ্ট্রীয়ভাবে আমি রাষ্ট্রীয়ভাবে লাস্ট এক্সাম্পলটা দিয়ে আমি বলতে চাই ছেড়ে দিতে চাই যে দেখেন ডিসেম্বর আসলেই গ্রাম উপচানো মুক্তিযুদ্ধ প্রেমে আমাদের দেশ ভেসে যায় সারা বছর কিন্তু আমরা মুক্তিযুদ্ধের খবর রাখি না যদি তাই রাখতাম তাহলে দেখেন যে সিনহা মেজর সিনহার বাবা একজন মুক্তিযোদ্ধা একটা ফাইন্যান্স মিনিস্ট্রির একজন অফিসার কর্মকর্তা তার সন্তানকে মৃত্যু নিশ্চিত করার পরও তাকে লাথি দেওয়া হয়েছে এবং যারা তাকে মেরেছে তারা কিন্তু দেশের একজন মানে সূর্য সৈনিককে মেরে তারা আস্ফালন করেছে এই ঘটনাটা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পদক দিয়ে যদি ওই প্রদীপ যদি এই কাজ করতো আপনি নিশ্চয়ই ইয়াসমিনের কথা মনে আছে একটা সরকার পতন হয়েছিল তাহলে যদি এই প্রদীপটা সেটা করতো তাহলে শাহবাগীরা কি করতো আজকে আমার এই প্রশ্নটা মানে তো ভালো যে শাহবাগীরা তাহলে কি করতো বিএনপি কে কি বিএনপি কে বলতো সেদিন অপরাধের বিরুদ্ধে একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল ছিল এবং শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল দরকার এবং আজকে অপরাধের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী দল রাজনৈতিক দল নেই এবং তারা সেই রাজনীতিটা করতে পারে না সেদিন বুক বরাবর গুলি হয় না আজকে যেটা হচ্ছে সেদিন গুম হয় না এইভাবে খুন হয় না এইভাবে হাজার হাজার নেতা কর্মীকে ক্রস ফায়ারে দেওয়া হয় আহসান হাবিব ভূঁইয়া আচ্ছা প্রথমেই এখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে আমি সবগুলো বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি না একটা বিষয় পরিষ্কার করতে চাই মূর্তি নাকি ভাস্কর্য নাকি ভাবমূর্তি যেটাই বলেন না কেন সেটা নিয়ে কথা বলার জন্য যে পরিমাণ ইসলামিক জ্ঞান দরকার প্রজ্ঞা দরকার অভিজ্ঞতা দরকার সেটার কোনোটাই আমার নেই সেই কারণে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না তবে আমি এদেশের আপামর জনসাধারণ যেইভাবে যে দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখতে পারে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি এতটুকু বলতে পারি যে আমাদের শহীদ মিনার কি মূর্তি না ভাস্কর্য স্মৃতিসৌধটা কি মূর্তি না ভাস্কর্য নাকি পিলার আমাদের ঢাকার কামাল আতাতুর্কের পাশে কাকলির মোড়ে ক্রিকেট প্লেয়ারদের 7 থেকে 8টা মূর্তি আছে এটা ভাঙা নিয়ে বা এটা গড়া নিয়ে কোনো কথা হয়নি হচ্ছে না কারণ এটা খুবই অপ্রয়োজনীয় এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি এখন এরকম এক্সাম্পল দিতে গেলে অনেক এক্সাম্পল দেয়া হবে অনেকে এক্সাম্পল টানার চেষ্টা করেছে যদি তুরস্কের সামনে আছে বললাম তো এরকম অনেক আছে বাট প্রশ্ন হচ্ছে এটা তো এই এক বছরে না এটা বহু বছর ধরে আছে সামনেও থাকবে যেই দলই ক্ষমতায় আসুক বা না আসুক তো এই যে আলোচনাটাও হচ্ছে এটা কতটা ইনসিগনিফিক্যান্ট, এটা কতটা অদরকারী, অপ্রয়োজনীয়। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই বিষয়ে একদমই ইন্টারেস্ট রাখে না। আমরা করোনার মতন একটি বৈশ্বিক মহামারীর মাঝখান দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কবে ভ্যাকসিন পাবো। এই যে মানুষগুলো করোনার মধ্যে এতগুলো মানুষ জীবন দিল, এই বিষয়টা নিয়ে আমরা ভুলে যেতে বসেছি। কারণ আমাদের গোল্ডফিশ মেমোরি, আমরা যখনই কোনো একটা নতুন বিষয় সামনে চলে আসে আমরা ঠিকই কিন্তু তার কিছুদিন আগে যেই যে ঘটনাগুলো ঘটে গেল সেটা ভুলে গেছি। আপনি খেয়াল করে দেখেন যে রিসেন্টলি কোনো রেপ হয়নি, এই কারণে আমরা মনে করছি যে সব ঠিক আছে। কারণ মনে করা হচ্ছে যে এই দেশে এখনো পর্যন্ত কাউকে নির্যাতন করা হচ্ছে না, মেয়েদেরকে বাসে উঠলে ইফটিজিং করা হচ্ছে না, বিষয়টা কিন্তু তা না, এটা হচ্ছে। এই বিষয়ে আবার কখন কথা বলা হবে? যখন নোয়াখালীর সুবর্ণচরে যে ঘটনাটা ঘটলো, এইরকম একটা ঘটনা ওই পর্যায়ে যেতে হবে তারও এক মাস পরে যদি সেটা ভিডিওটা ইউটিউবে ছাড়া হয় তাও হবে না, এটা ভাইরাল হতে হবে। ভাইরাল হওয়ার পরে সবাই এটা নিয়ে টকশোতে কথা বলতে হবে, তারপর আমরা চিন্তা করবো যে আচ্ছা তাহলে মনে হয় একটা ইস্যু আছে। এই যে ব্যাপারটা, আমরা নতুন প্রজন্ম চাই এই ইস্যুগুলো নিয়ে কথা বলতে, যেটা অলরেডি এক্সিস্টিং সমস্যা। আমাদের এক্সিস্টিং সমস্যা মূর্তি না, আমাদের এইটা না। আর আপা ওই এখন কি বলবো, ধরেন এটা বিষয়টা অনেকটা খুদ ধরার মতো যে পদ্মা সেতু হলো, আমি এখন এখানে বলবো না পিলারটা একটু বাঁকা হয়েছে, এটা একটু সোজা করে দেন তো, ওই ওখানে এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে, এখানে রেল লাইন একটা হয়েছে, এটা দিয়ে আসতে পারবে যাবে না। এখনো তো প্রথম বললাম স্প্যান বসে নাই, বাট আমি যেটা বলতে চাচ্ছি এই ধরনের অপরিকল্পিত কাজ তো ঢাকা শহরে ফ্লাইওভারে হয়েছে, অনেক 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 মগবাজার ফ্লাইওভারে হয়েছে, তারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হয়েছে। এবং আমরা তো এখন এটিও শুনছি যে পদ্মা সেতু যেটি হয়েছে যে ঢাকা থেকে উপরে উঠবে স্প্যান ভাঙতে হবে, কারণ এটিতে চলা এবং সেটিতে ২ বছর কভার করবে না সময়। আমরা এটাই শুনতে চাই, আমরা শুনতে চাই আপনারা গঠনমূলক সমালোচনা করেন। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যে আপনারা যখন খুদ ধরার চেষ্টা করেন যে না পদ্মা সেতু বানানো যাবে না, এটার উপর দিয়ে হাঁটলে ভেঙে যাবে, কোনোদিন পারবেই না, তখন হয় কি মূল সমস্যা থেকে তো আপনারা ফোকাসটা হারিয়ে ফেললেন। আমরা চাই জিলুর ভাই যেটা বলল যে তার মানে শক্ত বিরোধী দলের অভাব, এবং শক্ত বিরোধী দলের অভাব থেকেই তো এই ধরনের ভুলগুলো হচ্ছে। আপনারা যখন সোচ্চার হবেন, আপনারা যখন ক্ষমতায় যাওয়া নিয়ে কথা কম বলে আপনারা যখন জনগণের ইস্যু নিয়ে কথা বলবেন, আমরা কেন বিএনপির থেকে দেখি না যে মশার সমস্যা নিয়ে ওনারা কথা বলে? তাহলে তো আমাদের 2জন মেয়র প্রেশার পাবে, তারা এটা নিয়ে কাজ করতে বাধ্য হবে। এখন জনগণের প্রতিনিধি হিসেবে যাদেরকে কথা বলতে হয়, যারা জনগণের জন্য কথা বলবেন, এবং জনগণ এই কারণে মনে করে যে ওনারা যদি ক্ষমতায় আসেন বেটার অফ না, যে আওয়ামী লীগ থাকলে তাও বেটার, কারণ ওনারা আসলেও তার থেকে ভালো কোনো কিছু করবে না, যেটা বিগত বছরগুলোতে ওনারা দেখে আসছেন। সেই কারণে আমি বিষয়টা বলতে চাই যে আপনারা যখন ওই বিষয়গুলোর দিকে তাক করে দেন যে আমাদের সমস্যা হচ্ছে পিকে হালদার কেন এত হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। আপা পিকে হালদার হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, সেটা সে কোনো রাজনৈতিক, আমি বলবো যে বিএনপিরও কেউ না, সে আওয়ামী লীগেরও কেউ না, সে হচ্ছে একটা স্ক্যাম করেছে, সে একটা অপরাধী, এবং অপরাধীর পরিচয় যেটাই হোক তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তার অবশ্যই বিচার করতে হবে। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে বিজয় মালার মামলা এখনো চলছে, ইংল্যান্ডে, সেখানে আপনার সাহারার ওনার যে ছিল সে ওই ধরনের একটা স্ক্যাম করেছে, নীরব মোদি সে একটা স্ক্যাম করেছিল, এগুলো নিয়ে এখন নেটফ্লিক্সে সিরিজ হচ্ছে। তো আমি তো মনে করি পিকে হালদার ইজ এ গুড ক্যান্ডিডেট, তাকে নিয়ে নেটফ্লিক্সে সিরিজ বানানো উচিত। এবং আপনি দেখবেন যে ডেস্টিনিও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল। বাট এগুলো আমাদের দেশের মেইন ইস্যু না। আমাদের দেশে মেইন ইস্যুটা নিয়ে যখন কথা বলবেন তখন বলবেন রুল অফ ল আমাদের এখানে এনশিওর হলো কিনা, আমাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা হলো কিনা। এই যে আজকে বার কাউন্সিলের পরীক্ষায় যে নেক্কারজনক ঘটনা ঘটে গেল, এই বিষয়টা নিয়ে আমাদের আইনজীবীরাই কথা বলে না, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। একটা বার কাউন্সিল দায়িত্বপ্রাপ্ত একটা অটোনমাস বডি এখানে আছে, তারা বছরে একটা পরীক্ষা নিতে পারে না, এবং কতগুলো ছেলে মেয়ে সেইখানে তাদের জীবনের সমস্ত পরিকল্পনা এই বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে তারা যে এনরোল হবে সেটা পর্যন্ত করতে পারছে না। কেন? পরীক্ষায় নেওয়া হয় না ৩-৪ বছর পরে, এবং সেখানেও যত দিন যাচ্ছে পরীক্ষা কঠিন করা হচ্ছে, এমসিকিউ যোগ করা হচ্ছে, এবং আজকের পরীক্ষার প্রশ্নপত্র আমি দেখেছি এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না, এটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি তোমাকে ফেল করাবো, পারলে তুমি পাস করে, এই টাইপের একটা পরীক্ষা, পয়সা দিও আমি পাস করাই দেব। যে এই যে আউটরেজটা, এই যে রেজটা মানুষের মধ্যে আসছে, এই যে অ্যানার্কিটা সৃষ্টি হলো, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, এটার কোনো ইয়ে নেই। এবং এর দায় দায়িত্ব কারা নিবে? এই হলে হলে যাওয়া হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, স্টুডেন্টদের হাত থেকে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়েছে, তাদের সামনে এটা ছিঁড়ে ফেলা হয়েছে। আমি আমার অনেক জুনিয়রদেরকেই দেখলাম, বা আমাদের যারা কলিগ আছে তাদেরকে দেখলাম যে সবার ফেসবুক স্ট্যাটাস যে আমি তিনটা প্রশ্নপত্র তিনটার উত্তর লিখেছি, চার নাম্বারটার উত্তর লেখার সময় আমার হাত থেকে খাতা নিয়ে আমার সামনে ছিঁড়ে ফেলা এবং অনেক ছেলে মেয়েদের গায়ে হাত দেয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এটা হচ্ছে এখন এগুলো নিয়ে কথা কেন বলা হয় না, এগুলো নিয়ে কেন কথা বলা হয় না যে আমাদের ট্রাফিক সিস্টেম যেটা আছে সেটা করোনার মাঝখানে তো দেখতে পাচ্ছি যে এখনই যে ট্রাফিক জ্যাম, যখন মানুষজন বাসা থেকে বের হবে তখন কি হবে? হ্যাঁ, আমাদের মেট্রো রেল আসছে, বাট তারপরে কি মেট্রো রেল হলেই কি এটা সমাধান হয়ে যাবে? একটু সুদূর প্রসারী চিন্তা করা। আমাদের আবার যখন বর্ষার সময় আসবে তখন আবার জলাবদ্ধতা দেখা যাবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এই একই জায়গার মাঝখান থেকে বেরোতে পারছি না। আমাদের সমস্যাগুলো প্রতি আমি এই টকশোতে কতবার এসেছি, একই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু নতুন প্রজন্ম আমরা যেটা চাই যে গঠনমূলক সমালোচনা হোক, গঠনমূলক আলোচনা হোক। আপনি অবশ্যই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন এবং সেই ক্ষেত্রে জিলুর ভাই যেটা বললেন যে আপনারা যখনই ওই ক্ষমতা কেন্দ্রিক যখন আলোচনা করেন, আন্দোলন করেন, সেটা একটা বিষয়, কিন্তু ন্যাশনাল ইস্যুতে, জাতীয় ইস্যুতে আমাদের বেকারত্ব দূর করার জন্য কিংবা আমাদের স্বাস্থ্য খাতের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত কিভাবে করা যায়, আমাদের ওভারঅল আরো ডেভেলপমেন্টগুলো কিভাবে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে যখন আপনারা কথা বলেন, আপনারা সবসময় বলেন জনগণের সরকার হয়নি, ভোটের মাধ্যমে আসেনি, মানে এখন আমরা এটা শুনতে চাচ্ছি না। নেক্সট ওয়ার্ড, আপনাদের নেক্সট ইলেকশন ম্যান্ডেটে কি থাকবে আপনারা এটা পরিষ্কার করে বলেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কোন কোন দিক থেকে আমাদের জীবনযাত্রার মান এবং গুণগতভাবে করবেন কিনা বা করতে পারবেন কিনা চান কিনা, আমরা জানতে চাই, আমাদের নতুন জেনারেশন জানতে চায় যে কি তাহলেই না এখন যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ করেনি বা বিএনপি করেনি তারা ডিসাইড করতে পারবে যে আমি কি আওয়ামী লীগ করবো না বিএনপি করবো নাকি তৃতীয় কোনো একটা রাজনৈতিক দলকে ফলো করবো। কিন্তু যখন একটা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট দেখে যে না এটা তো নিজেরা নিজেরা ক্ষমতার জন্য মারামারি করে, কেউ ইন্টারেস্টেড না। আমি আপনাকে একটা কথা বলি, আজকাল কেউ কারো ছেলে মেয়েকে আপনি যে জিজ্ঞেস করেন, একটা সময় ছিল সবাই ওই ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বা এখন একটা ক্রেজ হচ্ছে হয়তো ইউটিউবার হবে বা ক্রিকেট প্লেয়ার হবে। কোন বাবা মাকে জিজ্ঞেস করলে বলবে যে আমি চাই আমার ছেলে মেয়ে পলিটিশিয়ান হবে? কেন? মানে পলিটিশিয়ানদেরকে একটা ডিফারেন্ট ব্রিড ভাবা হয় যে না পলিটিক্স হচ্ছে একটা নোংরা জায়গা, এখানে গেলে এখানে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে বা এখানে যারা যায় তাদেরকে আমরা এখন ফলো করি না। বা আমরা একটা সময় ছিল যখন মাওলানা ভাসানী ছিলেন, সোহরাওয়ার্দী সাহেব ছিলেন, এবং আপনাদের দলের প্রধান বলেন, আমাদের দলের প্রধান বলেন, তাদেরও তো আপনি নিজেই বললেন যে আপনি একজন অনুসারী, আপনাদের জিয়াউর রহমান সাহেবের অনুসারী। আপনাদের দলের ইয়াং জেনারেশন কার অনুসারী? কাকে ফলো করছে? কেন ফলো করবে? কি ফলো করবে? আদর্শটা কি? জিয়ার যে আদর্শ আছে আপনারা কি সেই আদর্শে আছেন নাকি সেখান থেকে সরে এসেছেন? ফলো করছেন না বেগম জিয়াকে, ফলো করছেন না তারেক জিয়া সাহেবকে, ফলো করছেন। অর্থাৎ একটা টিমে তিনটা, মানে বা একটা দলের মধ্যে একজন ক্যাপ্টেন থাকতেন নাকি তাদের স্ত্রী বা সন্তানদের ফলো করবার দিকে মনোযোগ, তারাও পরবর্তীতে কাকে নিয়ে আসবেন, আপনারা কাকে ফলো করবে, এই বিষয়গুলো আমরা জানতে চাই। জি নীলফার, দেখেন অনেকগুলো কথা আসছে, কাকে ফলো করছে, আমি এটা দিয়ে শুরু করি। জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং জিয়া রহমানের আমি স্যালুট করি ওই জায়গাটায়, ওই ভাঙা সুটকেস ছেঁড়া গেঞ্জি। আমি ব্যক্তি জীবনেও আমি সেই জায়গাতেই থাকতে চাই। আপনি বলেন কিন্তু তারপরে যেটা আপনাদের প্রতিপক্ষ তো অন্য কথা বলে, সেই ভাঙা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জি থেকে এত কিছু বেরোলো কিভাবে? আমি আমার কথা বলছি, আমি আমার জীবন, সেই আলোচনাটা তো আমি আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বললাম এইখানে। আমি এটার পরে আমি আসতে চাই যে ভ্যাকসিন নিয়ে যে কথাটা বলেছেন আপনি, আমাদের বাংলাদেশে ভ্যাকসিন যে আসবে শুনছি পরস্পরায়, ভ্যাকসিন ইউরোপ আমেরিকার চেয়েও বাংলাদেশের দামটা বেশি। আপনি খেয়াল করেন ইউরোপে, বেলজিয়ামে বাজেট প্রতিমন্ত্রী ইভা ডি ক্লিয়ার টুইটে বলেছেন, টুইটে আমি দেখেছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাসিত ভ্যাকসিনের জন্য যে দামটা, সেই দামটা ইউরোপীয় ইউনিয়ন পাচ্ছে $2.18, আমেরিকা পাচ্ছে $4। বাংলাদেশ ওই সেই ইংল্যান্ড থেকে কিনা বাদ দিয়ে ইন্ডিয়া থেকে নিচ্ছে $5। আমরা গরিব দেশ, আমাদের দামও বেশি। তো এই যে, এবং তাও একসাথে আমরা পাবো না, আমরা জানি না আমরা কবে পাবো, মারা যাওয়ার পরে পাবো না তারও অনেক পরে পাবো। যাই হোক, এই যে ভ্যাকসিন নিয়ে কথা বলা, এই যে সব শক্ত বিরোধী দল নিয়ে কথা বললেন, শক্ত বিরোধী দল কি রাখার মতো অবস্থা আছে? যারা বুক বরাবর গুলি করে, যারা গুম করে যারা খুন করে একটা ওসি প্রদীপ 460 উপরে সে ক্রস ফায়ার করেছে তারপরে এই মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদক দিয়েছেন। তাই এই যে এই জায়গাটায় আমরা কি বলতে পারি যে আমরা কোন জায়গাটায় অবস্থান করছি? মৃত্যুকে নিশ্চিত করার পরেও যারা গলায় পাড়া দিয়ে দাঁড়ায় থাকে আমি তাদেরকে কোন ভাবে একটা মুক্তিযোদ্ধার সন্তানের এই অবস্থা আমি মনে হইলে আপনি কি বলবেন? বলবেন যে তো সারাদিন সরকারের বিপক্ষে কথা বলে তার এরকমই হওয়া উচিত ছিল। আজকে 18 কোটি মানুষ কথা বলতে পারে না, ভোট দিতে পারে না, সে জানে না সে কিভাবে প্রতিবাদ করবে। একজন সন্তান যখন হারিয়ে যায় হারাধনের সন্তানদের মতো 10টি ছেলের মতো আর 9 জন বাকি 9 জন হা করে ফেলফেল করে ভাবলিশ ভাবে তাকিয়ে থাকে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইভাবে এই যে পিকে হালদারের কথা বললেন, যে আমি একটা নট অনলি পিকে হালদারের কথা বলছি না, পিকে হালদার 10,000 কোটি টাকার কথা বলছি। আপনি ডেস্টিনির কথা বলেছেন, ডেস্টিনি ইউনিপেটু বিসমিল্লাহ হলমার্কে এক সোনার শেরাটনের শাখা, তৎকালীন শেরাটন হোটেলে ওই এক শাখা থেকে কয় হাজার কোটি টাকা নিয়েছে। তারপরে কি বলেছে তৎকালীন অর্থমন্ত্রী 4,000 কোটি টাকা কিছুই না, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে। তা এই যে আওয়ামী লীগ বুঝিয়েছে টাকা কিভাবে আয় করতে হয় কিভাবে খরচ করতে হয়। একদিকে যখন একটা বিল যায়, একটা যখন বাজেট যায় যে এই কাজটা করা হবে 100 কোটি 200 কোটি টাকা হলে একদিকে সেই দায়িত্বশীল ব্যক্তিরা ছুঁড়ে ফেলে দেয়, ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে তুমি বাড়ায় নিয়ে আসো, কত বাড়ায় আনতে পারো বাড়ায় নিয়ে আসো। যেখানে বিএনপি সময় বলতো কমায় নিয়ে আসো সেইখানে বলে বাড়ায় নিয়ে আসো। এই যে আপনি বললেন যে পরীক্ষার ব্যাপারটা, যে এই যে সমস্ত পরীক্ষার, আপনার শুধু কি এই পরীক্ষার কথা আপনি বলছেন? সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বার কাউন্সিল তো বার কাউন্সিল। এটা বেকারদের আমি আপনাকে এই জায়গায় ধন্যবাদ জানাই যে এই ছেলেগুলো মেয়েগুলো অন্তত পক্ষে একটা কিছু করে খেতে পারবে। তার যদি মেধায় কাজ করে তাহলে সে আইন পেশায় সে গেইন করবে, না করলে সে যেটুকু পাওয়ার বটতলার উকিল হবে। কিন্তু তার ওই জায়গাটাও কিন্তু এম্বার্গো করানো হচ্ছে। ওই জায়গাটাতেও আমি শুনি যে এখন 4 লাখ 5 লাখ টাকা লাগে নাকি একটা সনদ পেতে। ওই যে প্রশ্নপত্রটা যে কঠিন করেছে সেটা কিন্তু সহজ হয়ে যাবে যদি টাকাটা পেছন দিয়ে দেওয়া হয় সেই নেতাদেরকে। তো এই কারণেই কিন্তু এত কঠিনত্ব দেওয়া হয়েছে। আমি কি একটা পরীক্ষার কথা বলবো? সমস্ত পরীক্ষা বাংলাদেশে এই সরকার আসার পরে এই 3 টার্ম থাকার পর কোন পরীক্ষাটা ছিল যেটা প্রশ্নপত্র ফাঁস হয় নাই? কোন পরীক্ষাটা? বিসিএস থেকে শুরু করে সেই হোমিওপ্যাথি পর্যন্ত পরীক্ষা সমস্ত কিছু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই পরীক্ষার হলটাও এমন হয়েছে যে তুই লিখি খালাক দিস, লিখে দিছে, তারপরে খালা ওইটাই খালা পিছনে ভাগ্নির পিছনে খালা পরীক্ষা দিচ্ছে, খালা ওইটাই লিখে দিচ্ছে যে তুই লিখি খালাক দিস। মানে এত নকলে সয়লাভ, এত প্রশ্ন ফাঁসের সয়লাভ। সেই জায়গায়ও কি হয়েছে? এই করোনা সারা বিশ্বের কোথায় আছে যে অটো পাস দিয়েছে? বাংলাদেশ কিন্তু অটো পাস ইন্টারমিডিয়েট দিয়েছে। অটো পাস দিতে দিতে এই যে এখন ডিসেম্বর আসতেছে, অটো পাস দিতে দিতে কি হবে? যারা বেসরকারি স্কুল কলেজে পড়ে তারা তাও ভার্চুয়ালি কিছু পড়ে তারা দিতে পারছে, কিন্তু যারা পাবলিকে পড়ে তারা কি করবে? ওই অটো পাস নিবে। এই অটো পাস নিয়ে কি হবে? আপনি কি চাইলেই মেডিকেলের একটা ছেলে মেয়েকে অটো পাস দিয়ে ডাক্তার বানাতে পারবেন? সেই ডাক্তার হলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কি হবে? আমি তাহলে একটা বুয়েটের ইঞ্জিনিয়ারকে বা একটা যে কোনো জায়গার ইঞ্জিনিয়ারকে কি আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিতে পারবেন? একটু ইন্টারফেয়ার করে, এখানে একটু মিসলিডিং হচ্ছে ইনফরমেশনটা। অটো পাসের বিষয়টা কি? আমার বোনও ও লেভেল এক্সাম দিচ্ছে, ওদের মেয়েতে যে পরীক্ষাটা ছিল সেটা করোনার কারণে ব্রিটিশ কাউন্সিল থেকে সিদ্ধান্ত হলো, এডেক্সেলের ডিসিশন, কেমব্রিজের ডিসিশন, যেহেতু পরীক্ষা কন্ডাক্ট করা যাচ্ছে না। আমি বাংলাটার কথাই বলছি। এই যে আপনি কথাটা বলেন যে আমাদের দেশে শুধু এটা দিচ্ছে তা না, এটা সারা পৃথিবীতে যারা পরীক্ষা দিতে পারেনি একটা জেনারেল গ্রেড তাদেরকে দিয়েছে বেসড অন देयर প্রিভিয়াস অ্যাচিভমেন্ট ইন দ্য ক্লাস। আমার মেয়ে পরীক্ষা দিয়েছে, সেইখানে তাদের কি করেছে? তারা তাদের স্কুলে পরীক্ষা দিয়েছে, স্কুল তাকে নাম্বার দিয়েছে, সেই নাম্বারের উপর ব্রিটিশ কাউন্সিল আবার আপনার নাম্বার দিয়েছে, একটা গড় নাম্বার দিয়েছে যে হ্যাঁ তার এক বছরের সমস্ত প্রশ্নপত্র জমা দিতে হবে। বাংলা মিডিয়ামে একদমই কোনো রকমের পরীক্ষা, কোনো রকম অ্যাসেসমেন্ট ছাড়া। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে তার অ্যাসেসমেন্টের প্রক্রিয়াটা আসতে হবে। শুনেন, সেইখানে কিন্তু খারাপ হয়েছে, আমাদের তো প্রক্রিয়াগুলো নিয়ে কান্নাকাটি করেছে। সেখানে কিন্তু ইংলিশ মিডিয়ামের পরীক্ষা খারাপ হয়েছে যেহেতু ওইভাবে তাদের সিস্টেমের মধ্যে আসতে হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু সব পরীক্ষা নেওয়া হচ্ছে। এখন কিন্তু সব পরীক্ষা নেওয়া হচ্ছে, পড়ো বা না পড়ো সেটা তো জন্য কাউন্সিল দায়ী না, তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছে এখন। সেইখানে বাংলাদেশে অটো পাস, বাংলাদেশে অনেকগুলো সুযোগ ছিল। আমি আপনাকে ওটা প্রশ্ন করিনি, প্রশ্ন করেছি একজন ডাক্তারের স্টুডেন্টকে আপনার পড়া ছাড়া যদি অটো পাস দেয় পরবর্তীতে সেই ডাক্তার কি করবে আমার জন্য? একটা ইঞ্জিনিয়ারকে যদি বিল্ডিং বানানোর ইঞ্জিনিয়ারকে অটো পাস দেয় সে পরবর্তীতে আমার কি বাড়ি বানায় দিবে? আচ্ছা তাদেরকে ফেল করলে তখন বলতেন যে এদের ভবিষ্যৎ কি হবে, এদেরকে ফেল অটো ফেল করে দিল। আমি খুশি হয়েছিলাম, শিক্ষামন্ত্রী বলেছিল একটা জীবন মৃত্যুর চেয়ে জীবনে বেঁচে থাকার জন্য একটা বছর কিছুই না, আমি ওই কথাটাই খুশি হয়েছিলাম। সেইখানে একটা সুযোগ দিতে পারতো, পরীক্ষার জন্য এক মাস টাইম দিয়ে একটা পরীক্ষা নিতে পারতো, কিংবা ছয় মাস করে দুইটা পরীক্ষা নিতে পারতো পরবর্তীতে, কিন্তু এইভাবে বাচ্চাদের সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া একদম উচিত হয় নাই। আর আপনি যে কথাটা বললেন ভাস্কর্য নিয়ে, আমি নিজেও ভাস্কর্য অত বুঝি না, কিন্তু আমি শহীদ মিনার, আমি সেই অপরাজেয় বাংলা, আমি সাভারের স্মৃতিসৌধ আমি সম্মান করতে চাই, কিংবা আমি কোনো বড় নেতাদেরও সম্মান করতে চাই। কিন্তু সৌদি আরবে যখন আপনারা বলেন সৌদি আরবে তো ভাস্কর্য আছে, তুরস্কে আছে, আচ্ছা মুসলিম কান্ট্রিতে আমি ওটা বলছি না, মদ খাওয়া তো হারাম, তো সৌদিরা তো মদ খায়, তাহলে কি ওই সৌদিরা মদ খায় দেখে মদ হালাল হয়ে গেল? তুরস্ক অন্যায় কাজ করে, কেউ স্কার্ট পরে চলতেছে, কেউ হিজাব পরে চলতেছে, তাতে কি যে স্কার্ট পরে চললো ইসলাম কি তাকে লিগাল করে দিল? নেভার এভার। আমার কথা হলো যে আমি কতটুকু ফলো করছি, আমার কথা হলো যে আমি যে দেশে বাস করছি আমেরিকার মতো জায়গা, তারা বলে ধর্মনিরপেক্ষতার কথা, কিন্তু যখন আপনার উইটনেস যখন সাক্ষী দেয় তখন কিন্তু সে বাইবেলে ছুঁয়ে কিন্তু বলে, ঠিক ইন্ডিয়াতে আপনার যদি তারা কিন্তু গীতায় ছুঁয়ে বলে, এবং তারা কি করে ইন্ডিয়াতে শুধু তাই না, তারা কিন্তু মৌলবাদ ওইখানে কিন্তু চরম মৌলবাদ যেখানে মুসলিম পিটাচ্ছে, তারা কিন্তু ক্ষমতায় দুইবার। আর বাংলাদেশে আপনার একটা কথা বললে আপনি দাড়ি রাখলে টুপি রাখলে তার সে মৌলবাদ হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। আমি খুব সংক্ষেপে যদি বলি যে আপনার অনুষ্ঠান শুরু করার সময় আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন সেই আলোচনাতেই থাকতে চাই, আমি এত ওয়াইড আলোচনায় যেতে চাই না, যে আমরা রাজনীতিটা তাহলে নেক্সট কি আমরা চাই আমাদের দেশে এমন একটা রাজনীতির চর্চা করা হবে যেখানে পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহমর্মিতা থাকবে, যেখানে ভিন্ন দলের মতামতকে গুরুত্ব দেয়া হবে, এর পাশাপাশি সেটা সেই মতামত গ্রহণ করার মতো যথেষ্ট ধৈর্য যারা সরকার দল আছে তারা দেখাবে, কারণ দায়িত্ব তাদেরই বেশি, এবং যারা বিরোধী দলে আছে তারা শুধুমাত্র সমালোচনা করার জন্য সমালোচনা না করে যদি গঠনমূলকভাবে সমালোচনা করে, কারণ আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বিরোধী দলের পাশাপাশি বিভিন্ন প্রেশার গ্রুপ কিন্তু কাজ করে, বিভিন্ন ওয়াচডগ থাকে যারা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টে বা এই ধরনের কোনো কিছু হলে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে, সেই কারণেই কিন্তু তাদের একটা গ্লোবাল গভর্নেন্স বলেন বা তাদের যে ওয়েল গভর্নেন্স সবকিছু মিলে সঠিকভাবে তাদের রাষ্ট্রটা পরিচালিত হয়, যদি একদম সহজ বাংলায় বলি। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে ডেভেলপ করার জন্য সকল দায়িত্ব যেমন সরকারের আছে, বিরোধী দলেরও আছে, এটাকে যাতে বিপথে না যায় বা এটা যাতে রাইট ট্র্যাকে থাকে সেটা এনশিওর করার জন্য কিন্তু প্রত্যেকটা রেজিস্টার্ড রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে, কারণ তাদের কিন্তু অনেক ফলোয়ার আছে। এখন কার বেশি আছে কার কম আছে আমি সেটাতে যাব না, কারণ অর্থাৎ আপনাদের যদি 10টা ভোটও থাকে তার মানে হচ্ছে 10 জন জনগণ, দেশের জনগণ চায় আপনাদেরকে তাদের জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের উপরেও কিন্তু দায়িত্ব আছে যে আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি ফলো করব, কি ধরনের রাজনীতিটা আপনারা আমাদেরকে সাকসেসর হিসেবে রেখে যাবেন আমাদের জন্য, সেটা একটু আমাদেরকে পরিষ্কার করে জানাবেন। আমরা চাই না যে শুধুমাত্র আপনারা পদ্মা সেতু নিয়ে বিতর্ক করেন বা সমালোচনা করেন, আমরা চাই যে যেখানে দুর্নীতি হবে আপনারা দুর্নীতি নিয়ে কথা বলেন। সেক্ষেত্রে আপনারা দেখেন যে আমাদের সরকার দল সেটাকে সঠিকভাবে সেটা ব্যবস্থা নিচ্ছে কিনা, সেখানে যদি না নেয় সেখানে সমালোচনা করেন, এবং প্রত্যেকটা বিষয়ে সরকারের যেখানে আমি মনে করি যে আমরা এই ধরনের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখতে চাই যে মানে ক্রেডিট শুড বি গিভেন ওয়েন ইট ইজ ডিউ। যদি আপনার কাছে মনে হয় যে পদ্মা সেতু ভালো কিছু হয়েছে, বাংলাদেশের জনগণ এটা দিয়ে উপকৃত হবে, দেন গিভ দ্য ডিউ ক্রেডিট টু দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, বিকজ তার এই দৃঢ় মানসিকতার কারণে, এবং ওয়ার্ল্ড ব্যাংকও একটা সময় বলেছিল যে এটা পারবে না, এবং সেখানে কানাডায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে, এই দুর্নীতিটা কিন্তু পরবর্তীতে প্রমাণ করতে পারেনি। সো এত বাধা বিপত্তি পেরিয়ে যে আমরা শেষ পর্যন্ত এতদূর পর্যন্ত আগাতে পারলাম, হ্যাঁ আমি স্বীকার করি যে ভুল ত্রুটিগুলো হয়েছে, যেটা আরো অনেক জায়গায় হয়েছে, কিন্তু তারপরেও ভুল ত্রুটিগুলো কাটিয়ে নিয়ে আমরা ভালো দিকে আগাতে চাই। সেই ক্ষেত্রে আমরা একটা প্ল্যাটফর্ম দেখতে চাই যে আপনারা আমাদের সাথে কিভাবে মতের পার্থক্য থাকা অবস্থায়ও একই জায়গায় থেকে আমরা কিভাবে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি এরকম একটা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। মানে জাস্ট 1 থেকে 1.5 মিনিট শেষ করতে হবে। দেখেন 10টা ভোটের কথা বললেন, বিরোধী দলে থাকলে 10টা ভোট সিম্বলিক বলেছেন। আমি আপনার সিম্বলিকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথাটা বলতে চাচ্ছি। একজন হলো তার মতের গুরুত্ব আছে। কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি যখন মামলা খায় তখন 400 450 অ্যাজ এ ব্যারিস্টার 400 450 500 আসামি সঙ্গে অজ্ঞাত আনলিমিটেড দেওয়া হয়, কিন্তু যখন ভোট দেওয়া হয় লাইক সিরাজগঞ্জ 2 লাখ 2.5 লাখ 1,85,000 ভোটের এগেইনস্টে 400 450 460-465 ভোট দেওয়া হয়েছে। এই যে গণতন্ত্রকে কোথায় এনে দাঁড় করিয়েছেন। আবার যদি এটার পাশাপাশি বলেন সৌহার্দ্য সহমর্মিতা বিরোধী দলের প্রতি, আপনি যে কথাটা বলেছেন এটা বইয়ের গদ বাঁধা কথা, আর আমি যে কথাটা বলছি সেটা ফ্যাসিস্ট সরকারের কথা, আমি যে কথাটা বলছি সেটা আমার সাফার করার কথা, আপনি যে কথাটা বলছেন সেটা সমস্ত পৃথিবীর বাই দ্য পিপল অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপলের কথা। তো আমি ফর দ্য পিপলের কথা বলছি কিন্তু আমি ফর দ্য পিপলের কাজ করছি, ফর দ্য পিপলের কাজ করলে তো হবে না। সো এইখানে আমার এই যে আপনি বললেন যে দুর্নীতির প্রমাণ হয় নাই, কানাডার কিন্তু লাভালিনের 2জন অফিসারের 2 বছর করে জেল হয়েছিল এবং তারা জেল খাটছে। এখন আমার দেশে বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল 800 কোটি টাকা, ওই দেশে ফিলিপাইনের অফিসাররা জেল খাটলো, ওইখানে বিচার হলো, ফিলিপাইনের মতো দেশও বিচার হলো, বাংলাদেশে কিছুই টিকিটাও ছুঁতে পারলো না। তার মানে কি বাংলাদেশ থেকে টাকাটা যায় নাই? বাংলাদেশের ভল থেকে সোনা চলে গেল, তো সোনা খুঁজে পেল না। অর্থমন্ত্রী একটা ডিসিশন দিল এই বেশি যায় না, খুব বেশি হলে 3 কেজি বা এরকম 3.5 কেজি এরকম ইত্যাদি ইত্যাদি বলল। তাতে কি আপনার ভোল্টেজকে উনি কি সত্যিকার তথ্যটা জানেন না? সত্যিকার তথ্য জনগণকে জানিয়েছে, জানায় নাই। তো এই জন্য আমি বলি যে আপনাদের যে কথাটা, আপনারা যদি সত্যিকার অর্থে বিরোধী দলকে শ্রদ্ধা করতেন, সমর্মিতার জায়গায় যদি একটা ছায়া সরকারের মতো আমাদেরকে দাম দিতেন, আমাদেরকে যদি রাজ বন্দী হিসেবে যদি ওই সম্মানটুক করতেন। আমাদের সন্তানগুলো না খেয়ে মরছে জেলখানায়, পিসি দিতে পারে না দেখে তারা তাদের খাওয়া পায় না, পড়া পায় না, একটা মানুষ খেয়ে ফেলে দেয় ওটা টুকায় খায়। এই অবস্থাটা বাংলাদেশে হতো না। এই যে বৈষম্যের চরম পর্যায়ে এই যে একটা জাতির মধ্যে দ্বিধাবিভক্ত জাতি বানিয়ে দেওয়া হতো না। আজকে এমন জায়গায় আপনারা নিয়ে গেছেন যেখানে একটা আওয়ামী লীগ একটা বিএনপির আত্মীয়তা হয় না, এমন জায়গায় নিয়ে গেছেন যে যেখানে একটা আওয়ামী লীগের সামনে পড়লে আত্মীয়তা হয় না। নো, এটা হলো অতীতকাল, অতীতকাল। আপনি বর্তমান কালে বলতে পারবেন না। বর্তমান কালে এমন জনের আসর থেকে উঠে করতে চাইতে পারলে ভালো হতো, তাহলে এই দেশে টেকসই গণতন্ত্র হতো। টেকসই গণতন্ত্র তো অনেক দূরের কথা, গণতন্ত্র আতুর ঘরে। ধন্যবাদ। এখন আপনাদেরকে শ্যাডো গভর্নমেন্ট বানালে এটা সমস্যার সমাধান হবে? ধন্যবাদ। শ্যাডো গভর্নমেন্ট তো ছাড়া গণতন্ত্র ইম্পসিবল। শ্যাডো গভর্নমেন্ট আর কেউ বানাতে পারে না, এটা নিজেরা বানাতে হয়। সেটাই বলতে চাচ্ছি যে আমরা কেন আপনাদেরকে বানিয়ে দিব? গণতন্ত্র নাই দেশে, এটা তো আপনাদের। ধন্যবাদ। ধন্যবাদ। আসান কিছু যোগ করবেন? আমি শুধু এটাই বলবো যে এখনো পর্যন্ত আলোচনা শেষ এটাই হলো যে উনারা চায় ওনাদেরকে ছায়া সরকার বা শ্যাডো গভর্নমেন্ট বানিয়ে দেওয়ার জন্য। কোনো দল কিন্তু এটা বানিয়ে না, এটা বিরোধী দল যেটা করে, বিরোধী দল যেটা হয়। প্রকৃত বিরোধী দল কথা বলতে পারছি না, আমি মিটিং করতে পারছি না, আমি মিছিল করতে পারছি না, আমি 4 জন একসাথে জমায়েত হতে পারছি না, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। যেখানে একজন হেফাজতের হুজুর চ্যালেঞ্জ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কিছুই করছেন না। তার মানে আপনাদের বিটিম যেখানে সকালে মার খায় বিকালে দাঁড়ায় যাচ্ছে, কিছুই করছে, সেখানে ছাত্র দলের মতো এত বড় বৃহৎ সংগঠন দাঁড়াতে পারছে না। অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা 2টোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস নিলোফার চৌধুরী মনি এবং ব্যারিস্টার আহসান হাবিবকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে। বিজয়ের মাস, সবচেয়ে বড় কথা আগামী মার্চে বাংলাদেশ তার স্বাধীনতার 50 বছর উদযাপন করবে। বর্তমান বিশ্ব বাস্তবতায় 50 বছর খুব কম সময় নেয়, অনেক অনেক সময়। আমরা নিশ্চয়ই চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করবো যে 30 লক্ষ শহীদের রক্ত যারা দিলেন বা যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা নানাভাবে আত্মত্যাগ করলেন, তাদের সেই স্বপ্নগুলো পূরণ হলো কিনা। যে অঙ্গীকার আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল সেটি পূরণ হলো কিনা। স্বাধীনতার পরপর যে সংবিধান আমরা রচনা করলাম সেই সংবিধানের মর্মবাণী আমরা সবার মধ্যে পৌঁছে দিতে পারলাম কিনা। বাস্তবতা হচ্ছে সেখান থেকে বাংলাদেশ কিন্তু অনেক দূরে। বাংলাদেশের অনেক চাকচিক্য বেড়েছে, বাংলাদেশে অনেক মানুষ ধনী হয়েছে, যে কারণে বাংলাদেশের মানুষ এখন কানাডা থেকে বেগমপাড়া করতে পারছে, মালয়েশিয়া থেকে সেকেন্ড হোম করতে পারছে, নানান কিছু হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, অনেক বড় বড় অবকাঠামো হচ্ছে, কিন্তু মানুষের ভেতরকার যে প্রয়োজনীয় জিনিসগুলো, তার শিক্ষা, স্বাস্থ্য, তার চিন্তার স্বাধীনতা, সেই জায়গাগুলো বাংলাদেশ কতটা অ্যাড্রেস করতে পারলো সেটা এখন বড় বিষয়। এবং সেটি করবার জন্য আসলে আমাদের রাজনীতিটাকে ঠিকঠাক করতে হবে এবং রাজনৈতিক নেতাদেরকে আরও বেশি পরিশুদ্ধ করতে হবে। এবং সে কারণে আমরা আশা করব যে 50 বছরের মাথায় এসে আমরা পরের 50 বছরের যেন অঙ্গীকারবদ্ধ হই, যেন আসলে পেছন নিয়ে অতিরিক্ত আলোচনা না করে সামনের দিকে কিভাবে আমরা একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারি। এবং আমরা ভূ রাজনীতির কথা বলি, জিও পলিটিক্সের কথা বলি, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, জিও স্ট্র্যাটেজিক পজিশন, সেখানে বাংলাদেশের অনেক কিছু করবার আছে। বাংলাদেশের দর্শক থাকবার সময় নাই, বাংলাদেশ বরং নিজেই এখানে যত ছোট আকারই হোক না কেন নিজেই খেলোয়াড় হতে পারে এবং অন্যদের সমীহ আদায় করতে পারে। সেটির জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্বকে চোখ কান খোলা রাখতে হবে, গোটা পৃথিবীর বাস্তবতা বুঝতে হবে এবং বাংলাদেশের জনগণকে রাজনৈতিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া সম্পৃক্ত করে আসলে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বের জায়গাটাকে নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিজেদের সেই নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।